এখনো বাদশা মিয়া খাই খয়রাত করে কি করে, নাম ইমান আলী মসজিদ চিনে না, নাম সুন্দর আলী চেহারা ডেক্সির পাতিলের মতো কালো, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো, নাম হিম্মত আলী দশ জন ধরে বিছানা থেকে উঠাই দেয় এত হিম্মত উঠতে পারে না, আবার একদল আছে নাম আহলে হাদিস, কত সুন্দর নাম, আহারে কি চমৎকার নাম, হাদিসের অনুসারী হাদিসের ফ্যামিলি, খুঁজে দেখবেন হাদিস মানে না। বলবেন হুজুর হাদিস মানে না, কে বলছে? আমি বললাম দেখি তাহলে হাদিস মানে কি না, মনে করেন হাত উঠাবেন কোন পর্যন্ত, একটা হাদিস আছে কানের লতি, কথা বলেন কি 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 কানের লতি বরাবর হাত উঠাবেন, আচ্ছা এটা একটা উঠালেন, আর একটা আছে কানের উপরে হাউ হাউজ নাই কানের, এ একটা হাদিস আজকেও পড়াইছি, এ একটা হাদিস, এ একটা হাদিস দুইটা গেল, আর একটা আছে মান কাপ কাঁধ বরাবর, কি বরাবর হাত উঠাবেন কাঁধ বরাবর মাশাল্লাহ, এরপরে আর একটা হাদিস আছে সিনা বরাবর এই বুক বরাবর সদর এই বরাবর, দেখেন না মেয়ে মানুষ উঠে কয়টা হলো, কানের উপরে, কানের লতি, কাঁধ, বুক, বুঝা? আমরা যারা হানাফি মাজহাব, আমি বলি না যে কোন মাজহাবকে খারাপ বলবো না, চারো মাজহাবে হক, চারো মাজহাবে কি, আমরা চারটা মাজহাবকে ফলো করি, আপনারা খেয়াল করে শুনেন, আমরা যারা হানাফি মাজহাবের আমরা এই পর্যন্ত উঠাই, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকে, কানের লতি ছুঁয় না, ছয় কি না, এটা পাইলো হাদিস পাইছে, আর এই আঙ্গুলগুলো উপরে থাকে উপরটাও পাইলো, এটাও পাইলো, এটাও পাইলো, তাহলে এই চার নম্বর পাইলো, তিন নম্বর পাইলো, এরপর দুই নম্বর মান কাপ, এটা তো অটোমেটিক পাই গেছে, পাইছে না, এবার বুকটা অটোমেটিক পাই গেছে, সর্বোচ্চ সারেন্ডার আমরা করছি, কাউকে লাগলে সরি ভাই সরি মাফ করে দিয়ে, আমরা এ পর্যন্ত উঠে না, আমরা একেবারে কানের লতি বরাবর উঠেছি, এ পর্যন্ত উঠেছি, এর চেয়ে সারেন্ডার আত্মসমর্পণের আছে নাকি, এ পর্যন্ত আমরা উঠাই দিলাম, একটা চারোটা হাদিস আমরা মানা ধরে নিলাম, এটা মানছি, এটা মানছি, এটা মানছি, এটা এটা আমাদের মা খালা যারা আমাদের বোনেরা এ পর্যন্ত হাত উঠাই, নারী পুরুষ মিলে আমরা চারটা হাদিস মানলাম, আর আমাদের আহলে হাদিসের বন্ধুরা ওরা খালি এ পর্যন্ত মানে, মানব আমাদের দোষারোপ করবো না, আমরা গালি দিব না কাউকে, দরকার না আমাদের, এ পর্যন্ত মানে, তা আপনি এইটা মানলেন, এইটা বাদ দিলেন, এটা বাদ দিলেন, এটাও বাদ দিলেন, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তিনটা দিলেন বাদ, মানলেন কয়টা, তা আপনি একটা মানলেন তিনটা ছাড়লেন, আপনি তো আহলে হাদিস হওয়ার কথা না, আপনি তো হাদিস তারেকুল হাদিস, হাদিস ছেড়ে দেওয়ার কথা, বাজুল হাদিস, কিছু মানলেন কিছু ছাড়লেন, আর আমরা নারী পুরুষ মিলে চারোটা হাদিস মানলাম, আমাদেরকে কইবে দাদু, ইনসাফটা দেখেন, দেখেন ইনসাফটা, এমন ইনসাফ করেন, এমন ইনসাফ করেন, ওই যে বানরের মধ্যে ঝগড়া হয়েছে রুটি নিয়ে, কি নিয়ে, রুটি নিয়ে ঝগড়া, ভাগে কইছে এই ভাগে বেশি হয়েছে, এই ভাগে কম হয়েছে, এখন একটা রুটি রয়েছে, এটা কি করবা, বলছে ঠিক আছে এক পাশে এটা দাও, রুটি দিছে এই পাশে, দুইটা রুটি দুই পাশে দিছে, ওই পাশে বেশি হয়েছে, একটা রুটি কয় ভাগ করছে, দুই ভাগ করে দুইটা পাল্লায় দিছে, এই পাল্লায় এক ভাগ, এই পাল্লায় এক ভাগ, দেখেন এক পাল্লায় কি হয়েছে, যখন যে পাল্লা বেশি হয়েছে ওটা কামড় দিছে, কামড় দিয়ে খেয়ে নিছে, এখন দেখ এ পাল্লা বেশি, এখন এবার এ পাল্লা নিছে, এ পাল্লা নেওয়ার পরে এটা কামড় দিছে, আবার এটা বেশি হয়েছে, এবার এই পাল্লাটা নিছে, নিয়ে দিছে কামড়, আবার এই পাল্লা বেশি হয়েছে, আবার এই পাল্লাটা নিছে, এখন তো খালি কামড় দিতে দিতে কমতেছে না বাড়তেছে, কথা বলেন, এরকম যদি কামরা কামড়ি করেন তাহলে দেখবেন শেষে রুটি নাই, কপালে জুটবে না, জুটবে না, জুটবে না, সাফাতও জুটবে না, এমন যেন না হয়, এরকম কামরা কামড়ি বাদ দেন, আরে নবীর উসিলায় সব পেলাম আমরা, আমাদের সমাজ একটা কথা বলে কার উসিলায় সেননি খাইলাম, কথা বলে না কেন, সেননি খাইলাম মোল্লা চিনলা না, চিনবা বললে, চিনবা কি, সাপ তেরা বেকা করে চলে, কে সাপে বেকা করে চলে না, ব্যাং বলে দোস্ত এরকম তেরা বেকা করে চলো না কেন, সোজা হবা না, কয় না রে দোস্ত পারি না তো, আমার তো চলতে গেলে এভাবে লাগে, কয় তুই সোজা হবি তবে মরলে, সোজা হবে কিসে, মরলে, সোজা তো হয়েছে আমরা দেখছি, সোজা হয় নাই, হয় নাই, সোজা হয়েছে তো, মরলে সোজা হয়, আর কেউ যদি মরার পরে আমিও যদি সোজা হতে না পারি, মানুষ ধরে টানে সোজা করবে, কাপড়ের কাপড় পরাবে না, মরার পরে যদি কেউ সোজা না হয় ওটা টানে কি করবে, সোজা করবে।